গত শনিবারের কালবৈশাখী ঝড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু সাউথ পয়েন্ট স্কুলের দুই পড়ুয়ার। ঝড় ওঠার ঠিক আগের মুহূর্তে লেকের জলে রোয়িং করছিল কয়েকটি রোয়িং বোট। ঝড়ের মুখে পড়ে পাড়ে আসার সময় উল্টে যায় একটি বোট। ওই নৌকার বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও ডুবে যায় ওই দুই কিশোর। লেকের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ ওঠে। শুক্রবার এ নিয়ে বৈঠকে বসে পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষ। গত শনিবার লেক ক্লাবে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। রোয়িং করতে গিয়ে এবং দুর্যোগের মুখে পড়ে প্রাণ হারাতে হয় দুই কিশোরকে। তারপরেই শুক্রবার বিকেল 4টের সময় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে একটি বিশেষ বৈঠক হয় এবং সেই বৈঠকে উপস্থিত ছিল রোয়িংয়ের সঙ্গে যুক্ত থাকা যে সমস্ত ক্লাব, লেক ক্লাব, বেঙ্গল রোয়িং ক্লাব এবং ক্যালকাটা রোয়িং ক্লাব সহ KMDA এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ আরও অন্যান্য যারা গুরুত্বপূর্ণ যেসব টিম রয়েছে তারা কিন্তু উপস্থিত ছিলেন এই বৈঠকে। ওইটাই হয়েছে যে সবাই যখন রিয়ালাইজ করেছে যে কোনোভাবেই ব্যাটারি চালিত বোট এখনও অবধি ইন্ডিয়াতে সেরকম কোনো অ্যাভেলেবেল নেই যেটা দিয়ে খুব ভালো করে রেস্কিউ করা যায়, যতক্ষণ না সেই রকম ভালো রেস্কিউ বোটের সন্ধান পাওয়া যাচ্ছে ততক্ষণ ডিজেল বা পেট্রোল চালিত বোট দিয়ে যাতে রেস্কিউ করা যায় সেই জন্যেই অনুরোধ জানানো হবে কেন্দ্রীয় তরফ থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে, যাতে করে তারা কিছুদিনের জন্যে বা বরাবরের জন্যে পারমিশনটা দেয় শুধু রেস্কিউয়ের জন্য, নট ফর এনি আদার পারপাস। যে বোটগুলো প্রত্যেক দিন ওই রোয়িংয়ের সময় সারা বছর, হ্যাঁ মানে 365 ডেজ যখনই রোয়িং হবে সকালে এবং বিকেলে, যাতে করে স্টেশনারি অবস্থায় থাকতে পারে উইথ লাইফ সেভার, রেস্কিউয়ার অ্যান্ড অল ইকুইপমেন্টস। এবং সেই বৈঠক থেকে কলকাতা পুলিশ কমিশনার তিনি নির্দেশ দেন কোনোভাবেই যতক্ষণ না সেফটি মেজার চালু হচ্ছে এবং যতক্ষণ না তারা একটি SOP তৈরি করে দিচ্ছে এবং যারা রোয়িং করে তাদের একদম সেফটিটা দেখা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে, ততদিন অবধি রোয়িং করা যাবে না। এবং এই যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু মান্যতা দেয় রোয়িংয়ের সঙ্গে যুক্ত থাকা প্রতিটি ক্লাব এবং সেই কারণের জন্য অনির্দিষ্টকালের জন্য রোয়িং সেটা বন্ধ রাখা হচ্ছে লেক ক্লাবে। এবং কলকাতা পুলিশ কমিশনার তিনি আরও জানান যে যখন রোয়িং হবে তখন কিন্তু রেস্কিউ বোট থাকা বাধ্যতামূলক এবং এই নির্দেশের পরেই যারা সেখানে উপস্থিত ছিলেন বৈঠকে তারা কিন্তু একের পর এক উপদেশ দেয়। কেউ বলে ব্যাটারি চালিত বোট ইউজ করা যাবে, সেক্ষেত্রে দূষণ হবে না, এবং কেউ বা বলে যে ইলেকট্রিক বোটও ইউজ করতে পারা যায়। সেক্ষেত্রে পুলিশ কমিশনার তিনি জানান যে ব্যাটারি চালিত যেসব বোটগুলো হয় সেগুলো স্পিড বেশি থাকে না এবং সেই কারণের জন্য এরম লেকের মতো একটি ঝিলে সেখানে ওই বোট ইউজ করা সম্ভব নয় এবং ইলেকট্রিক চালিত বোট সেটা এখনও আসেনি কলকাতায় এবং সেই কারণের জন্য কিন্তু সেই বোটও চালানো সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু পেট্রোল বা ডিজেল চালিত বোটই চালাতে হবে। এবং তারপরেই কিন্তু দেখা যায় যে KMDA তরফেও কিন্তু বলা হয় যে সেই বোট চালানোর যাতে বিশেষ পারমিশন দেয় NGT, সেই বিষয়টা তারা দেখবেন এবং যখনই কলকাতা পুলিশের তরফ থেকে সেই SOP তৈরি করে দেওয়া হবে তারপরেই কিন্তু সেই SOP যাবে KMDA-র কাছে এবং KMDA সেই SOP নিয়ে সেটা পাঠাবে NGT-র কাছে এবং NGT সেখানে ছাড়পত্র দিলেই তারপরেই কিন্তু সেফটি মেজার বা রেস্কিউ বোট সেটা পুরোপুরিভাবে এখানে অর্থাৎ লেক ক্লাবে সেটা দেওয়া সম্ভব হবে এবং সেটা 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 আয়োজন করা হবে এবং তারপরেই কিন্তু রোয়িং চালু করা সম্ভব। এবং যতদিন না এই পুরো বিষয়টা কমপ্লিট হচ্ছে বা SOP তৈরি হচ্ছে, কলকাতা পুলিশ SOP তৈরি করে KMDA-কে পাঠাচ্ছে এবং NGT তাতে ছাড়পত্র না দিচ্ছে, ততদিন অবধি অনির্দিষ্টকালের জন্য এই রোয়িং বন্ধ থাকবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।